ক্ষমতার দোহাই দিয়ে হোক প্রভাব প্রতিপত্তির দোহাই দিয়ে হোক আইনের বলে হোক কোরআনের বিরুদ্ধে যারাই অবস্থান নেবে আপনি পেছনে হাত দিয়ে খজ খবর নিয়ে জানবেন দেখবেন ওর জন্মে ঠিক নেই সে যাই হোক আরে ভাইয়া আমি তো জানি বাস্তবতা কি বলে কি কেবল তিন বছর পরে আসলাম আমি আবার নেড়া একবারই বেলতলা যায় না আমার আর যাওয়া লাগবে না তা না আমার জীবনী ওইটার উপরে কোরআনে কারিমকে এই দেশের সংবিধান হিসাবে আমরা যেন পাই কারণ তিপান্ন বছর আমরা দেখলাম বিভিন্ন আইন দিয়ে দেশটা চলেছে কাঙ্ক্ষিত মানের শান্তি আমরা এখনো দেখতে পাইনি আর পাওয়া সম্ভব না কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় এটা দেখতে বাকি আছে এটা দেখেছেন আপনি দেখেন এটা দেখতে এখনো বাকি আছে সুতরাং কে কোন দল করেন কোন মতে আছেন আমি জানি না যে হাদিস পড়লাম হাদিসের দ্বিতীয় পয়েন্টে ছিল আলহামদুলিল্লাহ

ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. بسم الله الرحمن الرحيم. ولا يسأل حميم حميم. يبصرونهم يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببني صدقت يا ربنا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار ইলাহির হাদিস রাহ আবু ইবনে মাজন ওয়া ক্বালা তাআলা ফী শানি ইল্লা ইলমান ওয়া তাসলিম আসলে যার কথা মনে হয় মন থেকে দোয়া আসে এই বোরহান গন্ড বোরহানউদ্দিন থানার কৃতি সন্তান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন উস্তাদ আল্লামা সাজ্জেদ কামাল উদ্দিন জাফরি হাফিজ হায়াতে সিহাতে কুল্লিয়া কামনা আল্লাহ যেন দান করে বংশে বলা মায়েকরা সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মান মা এবং বনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় ভালোবাসি দল মত নির্বিশেষে কোরানের এই অনুষ্ঠানে যারা ইবাদত মনে করে এসেছে এ কঠিন পরিস্থিতি ইমান রাখা আগুন হাতে রাখার চাইতেও ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে মহান রব্বুল ইজ্জাত আল জালাল আমাদেরকে দয়া করে কোরআনে কারিমের মতো সবচাইতে বড় নিয়ামতের অনুষ্ঠানে হাজির হওয়ার দিয়েছেন এটা নিয়ামতের একটা বাক্য কেউ যদি নিয়ামতের সুক্রিয়া আদায় করতে চায় তিনটা শর্ত তাকে মানা লাগবে কয়টা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওইদা আদানা রব্ব কম লাইং সাকার দান নাকম ওলাইং কাফার তুম ইন আযাবি লাশাদিদ যদি কেউ নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ জীবনে ওই নিয়ামত আরো বৃদ্ধি করে দেব যদি নিয়ামতের নাশুকরি করে দাম না দেয় কফরি করে আমি আল্লাহর জীবন থেকে ওটা তো ছিনিয়ে নেবই আজাবের ভেতরে ফেলে দেব তাফসিরে মনির মুফাসসিরে আদের করতে গিয়ে তিনটা শর্ত দিয়েছেন পৃথিবীর যে কোনো নিয়ামতের শুকরিয়া আদায়ের মাধ্যম হিসাবে এক নম্বরে আপনাকে জবান দিয়ে স্বীকার করা লাগবে যে এটা আমাদের নিয়ামত এটা কি এটা যে নিয়ামত এটা আমি আসার সময় লঞ্চ থেকে স্পিরিট বোর্ড থেকে নামার পরেই বুঝতে পেরেছি যে আজকে ভোলাই যারাই আছে এই সবার কাছে অনুষ্ঠানটা আজকে যেভাবে আনন্দ মিছিল দিয়ে শুভেচ্ছা স্বাগতম দিয়ে আমাদেরকে আপনারা আনলে এটা যেহেতু রেকর্ড হচ্ছে লাইভ চলছে সারা দুনিয়া এখন বাংলা ভাষা ভাষী মানুষ শুনতে পাচ্ছে বিশেষ করে বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে যে মানুষগুলো ষড়যন্ত্রে লিপ্ত আছে দেশ নিয়ে ইসলাম নিয়ে তাদেরকে নরম ভাষায় বলছি আপনাদের সব ষড়যন্ত্র ইনশাল্লাহ দেশের মাটি দিন অসাধ হয়ে যাবে ভোলাবাসে কয়েকদিন আগে চোদ্দ দলের সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোপন বৈঠক ছিল ওনার যে কথাগুলো শেষের দিকে উনি আশঙ্কা করছেন চট্টগ্রামের কয়েকটা জেলা এবং মায়ানমারের কিছু অংশ নিয়ে আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী যারা এরা ষড়যন্ত্র করে স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র বানানোর করছে ওনার শেষের যে চার পাঁচটা কথা দল মত নির্বিশেষে আমাদেরকে কথার দিকে নজর দিয়ে সতর্ক হওয়া লাগবে এখনই উনি কয়েকটা দেশের উদাহরণ টেনেছেন ইন্দোনেশিয়ার পর্বত মুর এবং দক্ষিণ সুদানের মতো কিছুদিন আগে যেগুলো খ্রিস্টান রাষ্ট্র বলে ঘোষণা দিয়েছে গণভোটের মাধ্যমে জানেন পৃথিবীতে দুইশো আঠাশটা রাষ্ট্র স্বাধীন এবং পরাধীন মিলে সাতান্নটা মাসলম হচ্ছে মুসলমান রাষ্ট্র আমরা আর বাকি সব ওই ওইগুলোই মনে করেছেন না ওগুলো সব তো খ্রিস্টান না এতে স্থান হিন্দু বৌদ্ধ মাজুসি যা আছে দুনিয়ায় মুসলমান বাদ দিয়ে ওরা সব এক ঠিক আল্লাহ taala বলেন ইয়া আহলুদ্দিন মানুলা তাত্তাখিদুল ইহুদা ওয়ান সর আউলিয়া বা'দুহু মাউলিয়াউ বাদ ঈমানদাররা কখনো ইহুদি আর খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করবা না কারণ এরা একে অপরের বন্ধু ওরা উপরে হয়তো কিছু বলতে পারে কিন্তু ভেতরে ভেতরে পৃথিবীর মুসলমানকে টাইট করার জন্য সব রসনের পেছনের মতো এক আমরা যে এখন ওদেরকে একেবারে ছেড়ে দিয়ে আপনি সাগরে ডুব দেওয়া লাগবে সাগরে ডুবে মরা লাগবে এই জন্য আয়াতের কথা শেষের দিকে আল্লাহ জানিয়েছেন মিনহুম ইন্নাল্লাহা কে যদি তাদের দিকে ফিরে যায় আল্লাহ তোমাদেরকে ওদের মতো বানিয়ে দেবে জালেমদেরকে আল্লাহ ফাত দেখান না এটা আয়াতের বাংলা অর্থ ছিল আরে ভাই আমি তো জানি বাস্তবতা কি বলে কি কে তিন বছর পরে আসলাম আমি আবার নেড়া একবারই বেল তোলা যায় না আর যাওয়া লাগবে না তা না আমার জীবনই ওইটার উপরে আমরা কুরআন কারিমের তাফসিরুল কুরআন মাহফিল যেহেতু লিখেছেন হক আদায় করে কথা বলবো ইনশাআল্লাহ কারণ যে জবান কোরআনে কারিম প্রচার করে ওই জবান পৃথিবীর কাউকে দেখে ডরায় না আমরা খুব খেয়াল করে কথা শুনি প্রচন্ড গরম তো আর আমার কণ্ঠের যে অবস্থা রংপুর বিভাগে কিছুদিন ছিলাম লালমনিরহাট করি গ্রাম রংপুরে এলাকার লোকজন একটু গরিব তো ওরা ফ্যান দেয় সম্মানিত ভোলাবাসি ওদের সাথে বন্ধুত্ব করা যাবে না একেবারে তা না যতক্ষণ পর্যন্ত ওরা একে অপরের বন্ধু হিসাবে কাজ করবে ততক্ষণ ওদের সাথে বন্ধুত্ব করা যাবে না আল্লাহর ঘোষণা ছিল এইটা আজ আমরা বাস্তবে তো এইটাই দেখছি কাশ্মীরকে যেভাবে অত্যাচার জুলুম নির্যাতন আর হত্যা করা হয়েছে এই জায়গায় যদি আমেরিকা কথা বলতো তাহলে আমরা একটু কিছু না হলেও কিছু মানতে পারতাম এই জায়গায় ইসরায়েলের বিপক্ষে কোনো অবস্থান তাদের নেই আবার এয়ার বেস তৈরি করছে মায়ানমারের এই দিকে বাংলাদেশের সীমানার শেষে প্রধানমন্ত্রীর শেষ কথা ছিল এটা যে এয়ার বেস তৈরি করে আপনি কাকে হামলা করবেন তার মানে ভেতরে অনেক কিছু লুকিয়ে আছে যদিও সব কথা উনি বলতে পারেন সাতান্নটা মুসলমান রাষ্ট্রের এখন সবচাইতে বড় এবাদত হবে বাংলাদেশের এই ভূখণ্ডকে স্বাধীন যেভাবে আছে এটা যেন অখণ্ডতার শিখ রেখে এর সামঞ্জস্য ভারসাম্য ঠিক থাকে যেন টোকরা টুকরা হয়ে না যায় কারণ ওদের চামড়া সাদা তো ওরা সব করতে পারে আমি ভেতরে নাই নাই এই জন্য সাবধান হওয়া লাগবে আমাদের এখনই সতর্ক হওয়া লাগবে প্রধানমন্ত্রীর আশঙ্কা যদি সত্যি বাস্তবের রূপ নেয় তাহলে স্বাধীনভাবে কথা বলার মতো যোগ্যতা আমরা অনেকে হারিয়ে ফেলব। পরাধীন থাকলে কি হয় আপনি আজকে ইন্টারনেটে দেখতে পাচ্ছেন না সবচাইতে বড় নিয়ামত আমরা স্বাধীন একটা পতাকা পেয়েছি মানচিত্র পেয়েছি এখন সবচাইতে বড় বিষয় কোরআনে কারিমকে এই দেশের সংবিধান হিসাবে আমরা যেন পাই কারণ তিপান্ন বছর আমরা দেখলাম বিভিন্ন আইন দিয়ে দেশটা চলেছে কাঙ্ক্ষিত মানের শান্তি আমরা এখনো দেখতে পাইনি আর পাওয়া সম্ভব না কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় এটা দেখতে বাকি আছে এটা দেখেছেন আপনি দেখেন এটা দেখতে এখনো বাকি আছে সুতরাং কে কোন দল করেন কোন মতে আছেন আমি জানি না যে হাদিস পড়লাম হাদিসের দ্বিতীয় পয়েন্টে এটাই ছিল আল্লাহর নবী জানিয়েছেন মান কোরআন কোরআনা যে ব্যক্তি কোরআন পড়ে আমি এই শব্দের ভিতরে চারটি বিষয় পেয়েছি করা শব্দের ভিতরে শর্ত আছে কোন বিষয় পড়তে হলে চারটি কয়টা এক নাম্বার ওই বিষয় শুদ্ধ করে পড়া লাগবে এখানে পড়ার কথা কি বলেন না কেন মান কর আল কর আনা যে ব্যক্তি কোরআন পড়ে আজকে চেয়ারম্যান সাহেব সহ শত মানুষ এখানে আসি আমরা দল মত আলাদা থাকতে পারি কিন্তু কোরআন পড়ি এ ব্যাপারে আর কোনো পার্থক্য আছে নবীজি ওই শব্দটাই দিয়েছেন যদি কেউ কোরআন পড়ে তার শর্ত মানা লাগবে কয়টা এক নাম্বারে শুদ্ধ করে পড়বেন গোলাম মোস্তফা সাহেবের মতো যদিও ওনার মতো আপনারা পারবেন না তারপরও চেষ্টা চালানো লাগবে শুদ্ধ করে পড়া এটা নফল না ফরজ দুই নাম্বার এটাকে বসার চেষ্টা চালাতে হবে এই সিস্টেম গুলো আজ বাংলাদেশে আরো দিন যত যাবে বাড়াতে হবে কি করে কোরআন বোঝা যায় এই প্রতিষ্ঠান আরো বাড়ানো দরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি পাঁচশো ষাটটার উপরে যে মসজিদ বানিয়েছে অন্তত এখানে আর যাই হোক শেষ দা তো দেবে কিছু না কিছু যদি পাঁচশো ষাটটা মন্দির বানাতো শিরিক হইতো একথা বলেন কেন অনেকে দল করেন না ঠিক আছে কিন্তু কাজটা তো ভালো আপনি সাপোর্ট দিচ্ছেন না সুতরাং পাঁচশো ষাটটা মসজিদ বানিয়ে এই যে সাত আটটা পয়েন্ট লিখা আছে প্রতিটি মসজিদের সামনে দেখবেন কিছু কিছু কাজগুলো এই মসজিদ কেন্দ্রিক হওয়ার দাবি জানিয়েছি এগুলো যেন বাস্তবায়ন হয় কোরআনে কারিম শিক্ষার ব্যবস্থা করা লাগবে এই মসজিদ ভিত্তিক এই জায়গা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে যেটা করেছিলেন আজ হাজার লক্ষ ছেলে মেয়েরা ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে কোরআন এবং হাদিসের কিছু কিছু জিনিস শিখতে পারছে এটা আরো ব্যাপক করা দরকার কোরআনে কারিম শুধু পড়া শুদ্ধ করে বোঝার পরিবেশ আরো সহজ করা দরকার এ বিষয়ে আমরা একমত আছি না তিন নম্বরে শুধু বুঝলেই হবে না এটাকে আপনি যতটুকু বুঝেছেন অতটুকু জেনে নিজের প্র্যাকটিক্যাল লাইফে মানবেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন অলা এখন তো আল্লাহ মিল মিস্কিন হে নবে এতিম মিস্কিন দের কে আপনি খাবার জারা দেয় না খাবার দিতে উৎসাহ দেয় না আমি আল্লাহ বলছে এরা কি আমত বিশ্বাস করে না এখন আপনি আয়া আমল করবেন কি করে মনে করেন কারি কারিগরাম মস্তফা সায় কোরান পড়ছে আয়াত একেবারে মন মনের মাধুরি দিয়ে সুর দিয়ে শুদ্ধভাবে হঠাৎ একটা ফকি রেসে এতে মাসো হয় মিসকিন এসে বলছে আমি আর সারা দিনের না খাওয়া কিছু আমার দেন ওনার এই মুহূর্তে কোরআনের আমল হবে ওই আয়াতের এইটা যদি সমর্থ থাকে কোরআন পড়া বন্ধ করে তার খাবারের ব্যবস্থা করা আর এইটা না করে ওনার গলায় সুর আছে যদি সুর আরো বাড়িয়ে দেয় ওয়ালা ইয়াহুব্বু আলা তুআমিল মিসকিন হয়তো প্রতিটি অক্ষরে দশটা করে নে কি হবে কিন্তু যে হয়েছিল উদ্দেশ্য পার হবে না। এজন্য ওনার উচিত হচ্ছে ওই আয়ের টা এখনই বন্ধ করে সমর্থ থাকলে কি করে তার খাবারের ব্যবস্থা নিজে করা যায় যদি নিজে না পারা যায় যেন উৎসাহ উদ্দীপনা মানুষকে দিয়েও ব্যবস্থা করা যায় আর এই কোরআনের আয়াত শুদ্ধ করে পড়া এটা বোঝা এবং এর উপরে নিজের জীবন সেট করা আমল করা 4 নম্বরে যতটুকো জানবেন ততটুকো যেন মানুষ আমল করতে পারে ওই পরিবেশ তৈরি করে দেওয়া আরে পরিবেশ তৈরি করতে হলে পরের শব্দের দিকে তাকান মান করুন আল কোরআন বলার পরেই নবীজি বললেন ফাসতা সহরাহু কোরআন পড়ার পরে কোরআনকে যারা এজহার করার চেষ্টা করে এজহার মানে আরে ভাই তো নুন আর মিম সাকিনের স্পষ্ট এজহার মানে এখানে যেটা নবিসি জানাতে চেয়েছেন আমি তেত্রিশটার ওপরে অর্থ পেয়েছি এজহারের এজহার মানে স্পষ্ট করা এজহার মানে খুলে ফেলা এজহার মানে প্রকাশ করা এজহার মানে দাঁড় করানো এজহার মানে কায়েম করা এজহার মানে বিজয় করা কোরআন যারা পড়বে আর কোরআনকে বিজয় করার জন্য যারা দুনিয়ায় চেষ্টা চালাবে দ্বিতীয় পয়েন্টের এই শব্দের অর্থ করতে গেলে অনেক মানুষ না বুঝে মন খারাপ করতে পারে এই যে না বুঝে যে মন খারাপ করতে পারে এই শব্দকে আমি বানালাম বলেন দেড় হাজার বছর আগে আর নে কারিমে আল্লাহ জানিয়েছেন হে নবে কিতাব নং জিলাই লায়কাফালা একং ফে সদরিকাহার জম্মেনহ লেতং জেরবিহাদে করলেন মকমিনী আল্লাহফাৎ বলেন এই একটা কিতাব যেটা আপনাকে আমি দিয়েছি সোদো শমা খাবেন আর মাথার উপরে রেখে দেবেন বলেন ইয়াতের মূল লক্ষ্য যেটা আমি অনেকগুলো তাফসির এক জায়গায় মিলিয়ে সমন্বয় করে যেটা আমার বুঝে এসেছে দেখেন তো বাস্তবে মেলে কিনা আল্লাহ পাক বোঝাতে চেয়েছেন নবী আপনি এই কোরআনটা পাওয়ার পরে জাতিকে আপনি এইটার মাধ্যমে সতর্ক করবেন আর এটা সতর্ক করার সময় আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা কাজ না করে হারাজন শব্দের ব্যাখ্যা আছে দুইটা এক নাম্বারে কোরআন দিয়ে যখন আপনি উপদেশ দিতে যাবেন জাতির সামনে আপনার সামনে এমন এমন মানুষ বসা থাকবে তারা আপনার কোরআনের বক্তব্য না বোঝার কারণে মন খারাপ করতে পারে এ ধরনের মানুষ দেশে নেই দুই নাম্বারে এই ভোলা দ্বীপে হাজারো বছর ধরে আবাহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি এবাদত মনে করে মানুন পালন করে আসছে আসলে যেটা এবাদত না এবাদত হওয়ার জন্য আল্লাহর হুকুম লাগবে রসুলের তরিকা লাগবে কথা বলেন না কেন আমি আপনি যতই ভালো মনে করে আন্দাজে একটা কিছু বানিয়ে নিলাম এবাদত হবে না জীবনও না এবাদত হওয়ার জন্য শর্ত হচ্ছে আল্লাহর হুকুম রাসুলের তরিকা আমাদের দেশে অনেক জায়গায় আমরা এটা দেখি আল্লাহর হুকুম হয়তো আছে কিন্তু রসুলের তরিকা নেই তরিকা আছে বাবার জিকির একটা আল্লাহর হুকুম আছে না নেই তোমরা আল্লাহর জিকির করো এই শব্দটাকে সামনে রেখে কি কারণে কিভাবে পদ্ধতিতে কখন জিকির করবেন এটা নিয়ম নীতি সময় এই পদ্ধতি জানিয়েছে রসুল্লাহ কথা বলেন না কেন রসুল্লাহর এই পদ্ধতি বাদ দিয়ে অনেকেই নিজের দরবার কেন্দ্রিক বাবা কেন্দ্রিক পদ্ধতি আবিষ্কার করেছে নবীজি আপনি যখন এটা বলতে যাবেন কোরআন দিয়ে তখন দেখবেন ওই জামানায় কিছু মানুষ দেখবে না আমার বাবা আমার দাদা আমার পরদাদা করেছে এইভাবে এ মোহাম্মদ নতুন করে কি বলে তখন আপনার এই কথা মানতে যাবে না শুধু মানতে যাবে না তা না ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাজ্জিনাতি তাআরিফু ফি วুজুহিল্লাযিনা কাফারুল মুনকার ইয়া দরফে দুইটা বিষয় আছে কারি গোলাম মোস্তফা আমির হামজা দুইটা বিষয় আয়াতের ভেতরে আমি বলছি এক নম্বরে আয়াত না তোতলা আলাইহি মায়াত যখন তেলাওয়াত করবে আপনাদের সামনে আল্লাহর কোরআন এ পর্যন্ত উনি যেহেতু তেলাওয়াত করেন সংসদে পর্যন্ত আন্তর্জাতিক বিভিন্ন অঙ্গনে সুরের ঝংকার তুলে কোরআনে কারীম তেলাওয়াত করে মুগ্ধ করেন আয়াতের প্রথম অংশ পর্যন্ত যদি উনি এখনো এখানে বসে বসে পড়ে ওয়াইদা তোতলা আলাইহিম আয়া তো না এ পর্যন্ত এখানে যত মানুষ আছে দল মত নির্বিশেষে আমার মনে হয় ওনার যুবক বেলার যে কণ্ঠ ছিল এখন পান খেয়ে কণ্ঠ নষ্ট করে ফেলেছেন যুবক বয়সে র কণ্ঠ দিয়ে যদি এখানে ভালো মাইক দিয়ে সাউন্ড সিস্টেম দিয়ে পড়ে সবাই গভীর মনোযোগ দিয়ে অনেকে বুঝতে পারলে কাঁদবে পরবর্তী শব্দ যেটা ওটা উনিই হোক আর আমি হই বাজজাত স্পষ্ট দলিল প্রমাণ যেগুলো এতক্ষণ পড়েছে ওর ভেতর থেকে আল্লাহ যেটা বলতে চায় যেটা শিক্ষা দিতে চায় ওটা যদি আমি বাস্তব অভিজ্ঞতার আলোকে বলতে চাই আল্লাহ বলেন হেনবি নবী যারা বিশ্বাস করে না ওরা শুধু চোখ থাকবে তা না দেখবেন আপনাকে তেড়ে তেড়ে মারতে আসবে এদের বাস্তবতা দেখেন তো হারাজন শব্দের ব্যাখ্যা যেটা আপনাদের শোনাচ্ছিলাম কোরআনে কারিম যদি আপনি যোগের জ্ঞানের আলোকে বাস্তবতার নিরিখে সেই মানধাতা বলে কি হয়েছে ওইটা না এখন কি হওয়া দরকার সেইটা এই অবস্থায় যদি কোরআন আপনি ব্যাখ্যা সহ তাফসীর সহ বিশ্লেষণ করেন আপনি দেখবেন অনেক মানুষ আপনার কথা না বোঝার কারণে মন খারাপ করে বসে আছে আমি যে ফাস্তা জাহারাহর ব্যাখ্যা করলাম বিজয়ী এখানে অনেক মানুষের ধারণা এজহার মানে স্পষ্ট করা প্রকাশ করা অবশ্যই ঠিক আছে বাকি যে তেত্রিশটা অর্থ আমি অভিধানে পেলাম এর ভেতরে এজহার মানে বিজয় করা এইটা যদি আপনি না নিয়ে শুধু স্পষ্ট নেন জ্ঞাতের হক আদায় হবে বলেন কোরআন এবং হাদিসের যেই শব্দের অর্থ যেখানে সুন্দরভাবে সেট হয় আপনাকে ওই জায়গায় স্থান কাল পাত্র ভেদে সেট করা লাগবে আপনি যদি সেই দেড় হাজার বছর আগে যখন কম্পিউটার ছিল না মোবাইল ছিল না ইন্টারনেট ছিল না ওই সময় তাপসির আপনি অন্তত বারোশো বছর এগারোশো বছর আগে যারা লিখেছে ওগুলো নিয়ে আসেন ওখানে লিখা আছে পৃথিবী থেকে যদি যাররা পরিমাণে ভালো খারাপ কাজ করে কেয়ামতের দিন তাকে দেওয়া হবে আপনি এটা পাবে অন্তত পাঁচশো বছর আগের তাফসির এটাই আছে কিন্তু এখন আধুনিক তাফসির যারা লিখছে এখানে কিন্তু দেওয়া হবে কথাটা নেই কারণ এখানে আতা এত নেই আতা মানে দেওয়া এখানে আছে কি র শব্দের শাব্দিক অর্থ হচ্ছে চোখ দিয়ে দেখা আর নাসারা মানে গবেষণা করে দেখা ভাই আজকে আসার সময় একটা গজল আমাকে একটা গান শোনাচ্ছিলেন গাড়ির ভেতরে মাওলানাদের নিয়ে যদিও আজকে উনি রিলিজ করার কথা বলেছেন বলেন না কেন বলতে পারতেন আচ্ছা হাজার হাজার ভন্ড আলেমরে মুখোশ উন্মোচন হয়ে যেত আমি যতটুকু শুনলাম অনেক সুন্দর এবং বাস্তব ধর্মী এটা গবেষণা করে করে বানিয়েছে বাস্তবতার সাথে মিলে সব সময় চলাফেরা করে এই জন্য সুতরাং নাজারা মানে ওনার ওই গজলটার যদি ব্যবহার করেন কেউ তাহলে নাজারা দেওয়া লাগবে ওটা গবেষণা ভিত্তি আর যদি কেউ চোখ দিয়ে কিছু দেখেন ওখানে নাজারা না ওখানে দেওয়া লাগবে র ওখানে কি দেওয়া লাগবে এখানে আল্লাহ রব্বুল আলমিন ইয়ারা শব্দ দিয়ে জানিয়েছেন আপনি কেয়ামতের দিন চোখ দিয়ে দেখতে পারবেন দুনিয়াতে যদি যাররা পরিমাণে ভালো খারাপ কাজ যাই করেন ভালবাসি একটু খেয়াল করে মিলান পাঁচশো বছর আগে যখন কম্পিউটার তৈরি হয়নি ইন্টারনেট ছিল ছিল না না এ ফেসবুক মোবাইল ভিডিও ক্যামেরা ওই সময় যদি কেউ তাপসির করে মানুষকে বসাতো আপনি যা যা করছেন এগুলো কিন্তু ভিডিও ক্লিপ আকারে দেখানো হবে আমার মনে হয় কেউ বিশ্বাস করতো না আর বলতো এ হামজা পাগল হয়ে গেছে এক কথা বলেন না কেন কারণ একটা জিনিস অতীত হয়ে যাওয়ার পর ওইটা যে আবার দেখা যায় এই সিস্টেমই তখন মানুষের জানা কিন্তু এখন এই ভিডিও ক্যামেরা হওয়ার কারণে এই যা হচ্ছে এটা যদি 20 বছর 50 বছর পরে আবার এইভাবে দেখতে চান কোথায় আমি আঙ্গুল উঁচু করেছি এইটা দেখা যাবে না কথা বলে না কেন এই জন্য আল্লাহ এরা দিয়েছেন এই পৃথিবীর ময়দানে আপনি কাউকে যদি চড় এভাবে উঁচু করেন মারেননি এভাবে উঁচু করেছিলেন ওইটাও কি আমত আপনি দেখতে পাবেন এখানে স্থান কাল পাত্র বেদে দিন যত যাবে বাস্তবতার নিরিখে কোরআনের মজেজা দিনের সাথে যত মিলবে তত আরো আশ্চর্য বের হবে মানুষ কোরআন বিশ্বাস করা এবং বোঝা এ মানুষের জন্য সহজ হবে হার মানে তাহলে এখানে নেওয়া লাগবে শুধু স্পষ্ট কর না শুধু প্রকাশ এখানে এখন নেওয়া লাগবে মানে বিজয় করা করা কারণ আমরা দেখতে পাচ্ছি না এখন বর্তমান বিশ্বে কোন বিষয় যদি বিজয়ী না থাকে বিজয় বেশে যদি কোনো বিষয় না আসে তাহলে ওই বিষয়ের সুফল পাওয়া যায় না এই জন্য তিন নার চার নাম্বার পয়েন্টের দিকে তাকান নবীজির কথা কিন্তু প্রত্যেকটা গবেষণামূলক আমাদের মত তো বাসাল না আন্দাজে উঠে নাচা নাচি করলাম কথা বলেন এখন নবীজির প্রতিটি কথার পেছনে যুক্তি ছিল আর এক একটা কথাই লক্ষ লক্ষ কোটি কোটি কথা লুকিয়েছিল যত গবেষণা করবেন টান দেবেন তত বের হবে আল্লাহর নবী প্রথম দুইটা কথা বলার পরেই ফা শব্দ লাগিয়েছেন এখানে আরবি গ্রামার যারা জানে জিজ্ঞাসা করেন ফা উনিশটা অর্থে ব্যবহার হয় ভোলাবাসী এখানে প্রথম শব্দটা নবেজি করাল করানা বলার পরে ফাস্তা জার দিয়েছেন করান যদি বিজয়ী হয়ে যায় তাহলে হালালকে আপনি হালাল মানতে পারবেন হারামকে হারাম জানার পরে ছেড়ে দিতে পারবেন এই যে সমাজে করান বিজয়ী থাকে ওখানে হালালকে হালাল মানা সহজ হারামকে হারাম জানার পরে ছেড়ে দেওয়া সহজ কুরআন যদি বিজয় না থাকে হালালকে হালাল জানার পর আপনি মানতে পারবেন না এরকম জায়গা দেশে নেই এই কথা বলা লাগবে হারাম কে হারাম জানার পরও ছেড়ে দিতে পারবেন না একটার সাথে আরেকটা কেমন মিল দেখেছেন এরপরের শব্দ তো আরো আশ্চর্য আমি মনে করছি যারা আলেম আছে এখান থেকে অনেক তথ্য আপনি নিতে পারবেন সাস্তা জহার হো পরেই পরে ফাহাল্লা হালাল হো ও হারমা হারমা হো শেষ করেন নি নবীজি বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে প্রশ্ন আসতে পারে আমার আমি তখন মারা যাইনি আমারে জান্নাতে দিলো কি করে অত সেটা মাছের শিকার এই কথা বলছেন না ঠিক অতীতের শব্দ নবি চিলাকালেন আমি এখনো মারা যায়নি তাহলে জান্নাতে পৌঁছালাম কি করি মহাদ্দিসিনি গ্রামে হাদিসের ব্যাখ্যা গড়তে গিয়ে আমি আগ পর্যন্ত বুঝতাম না জেলখানায় তিনটা বছর আমি কাওমি মাদ্রাসার প্রায় সিয়াত্তর জন আলেমের সাথে পাশাপাশি ছিলাম বিশেষ করে মাওলানা মামুনুল হক এলোটার আরবি গ্রামারের ওপরে বড় দখল আছে এত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় বিভিন্ন আয়াত থেকে হাদিস থেকে বের করতে পারে যেটা আমি বিশ্ববিদ্যালয়ে শেষ করে পাইনি কারণ ভার্সিটিতে যারা ক্লাস নাই এত সূক্ষ্ম বিষয় ওনাদের মনে নাই আর ওনারা মাদ্রাসা 40 45 মিনিট ক্লাস নাই কেই দেবে আর এখানে তিন বছর ওনার রুমে আমি একাদার এক একসাথে ছিলাম 24 ঘন্টায় ওনার সাথে আমি দেখেছি সূক্ষ্ম কিছু বিশ্লেষণার কাছে আমি যেটা পেয়েছিলাম তার ভেতরে আদ খলফুল্লাহুল জান্নাতা আগের বর্ণিত এই চারটা শব্দ যদি সত্যি কোনো ব্যক্তি পরিবার সমাজ আর রাষ্ট্রে মেনে নিতে পারে সে যেন বিশ্বাস করে নবীর এই কথা যে সে জান্নাতে আছে চারটা শব্দ কি কোরআন পড়বে চারটা শর্ত আদায় করে কোরআনকে ইজহার করার চেষ্টা চালাবে বিজয় করার জন্য চেষ্টা করবে এখন যদি বলেন কোরআন বিজয় যদি না হয় না হোক কোরআন বিজয় করে দেখাতে হবে এটা ফরজ না চেষ্টা করা ফরজ কারণ এটা পৃথিবীর যত ভালো কাজ আছে সব চাইতে ভালো কাজ এইটা আমি এটা বানিয়ে বললাম বলেন ইনশাআল্লাহ কোরআনে গায়রেমী আল্লাহ জানিয়েছেন আলাইকুম খায়রুল লাকুম হিংকংতুম তালাম এইটাই ভালো কাজ যদি তোমরা জানো কোনটা এর আগে আমার আল্লাহ যে কথাগুলো দিয়েছেন এই কথাগুলো শোনেন আর এর বিপরীতে কিছু কথা আমি বলছি ওগুলো দুইটা আপনি পাশাপাশা আর মিলাবেন আল্লাহর কথা নবীর কথা যে কত বাস্তব আপনি এখনই ইমান যাদের আছে আরো তাজা হয়ে যাবে আর যাদের ইমান নেই আবু জাহেলের মত এ কথা শুনলেই তাদের শয়তানি বাড়বে ঠিক যাদের বাড়বে ওদের ডাকে বলি না না ও পরে চলে যাই আগে আমি একটু বসিয়ে রাখি আদখালাহুল্লাহুল জান্নাহ বলার আগে যে চারটা শব্দ নবীজি লাগিয়েছেন হাদিসে আপনি সত্যিই নিরপেক্ষ দৃষ্টি দিয়ে যদি মিলান করান পড়বো আমি কোরআনে ঝার করার জন্য বিষয় করার জন্য আজকে থেকে চেষ্টা চালাবো এটা যে নফল কাজ না সন্নাত কাজ না এটা যে ফরজ ওয়াজিব পৃথিবীতে যত ভালো ভালো কাজ আছে সব যাইতে ভালো কাজ আল্লাহ খইরুল লাকুম দিয়েছেন এইটাই ভালো কাজ বলার আগে আমার আল্লাহ জানিয়ে দিলেন তো আমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি অত জাহি দনাফি সাবিলিল্লাহ বিআম ওয়ালিকুম ওয়া আনফুসিকুম দাদিকুম খায়রুল্লাক আল্লাহ বলেন আল্লাহর উপরে যাদের বিশ্বাস আছে আর রাসূলের উপরে বিশ্বাস আছে এই দুইটাকে সামনে রেখে জান আর মাল দিয়ে আল্লাহ আর এই আল্লাহর বিধানকে কায়েম করার জন্য বিজয়ী করার জন্য যারা চেষ্টা চালাবে এটা যে ভালো কাজ আমি কি বানাচ্ছি মর্ম অর্থ আসল বিষয় উপলব্ধি করার ক্ষমতা হয়তো এখন বাংলাদেশে আমাদের হচ্ছে না কিন্তু যাদেরকে আপনি আদর্শ বলে প্রচার করেন যে সাহাবিরা আমাদের আদর্শ তাদের দিকে তাকান্ত হাজরত ওনারে আয়াত বুঝেছিল এজন্য এগারো বছর তেরো বছর বয়সে দিন বিজয় করার জন্য হাটর উপরে পায়ের উপরে গোড়ালের উপরে হাঁটুর উপরে না গোড়ালের উপরে না আরো কি করে বেসন টান মারা যায় সেই চিন্তায় থাকি আল্লাহর কসম ভোলাবাসী করান যদি বাংলাদেশে বিজয় থাকে আর আপনি যদি হালালকে হালাল মানতে পারেন হারামকে হারাম জানার পরে ছেড়ে দিতে পারেন আপনি দেখবেন এ দুনিয়াটা আমাদের বাংলাদেশটা রাষ্ট্রের ভেতরে মিনি হয়ে গেছে আর দেখতে বাকি আছে আমাদের তিপান্ন বছরে এই কথা বলে না কেন এই জন্য শুধু পড়া না এটা সার করার জন্য চেষ্টা চালাতে হবে আর এটা না নফল না ফরজ নামাজ পড়া যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ এই দেশে বিজয়ী করার চেষ্টা করা ওই রকম অনেকে রাজনীতি মনে করে দুনিয়ার কাজ মনে করে পেছন ফিরে মুখ ফিরিয়ে আমি কিছু জানি না আপনার এই আচরণ আপনার মনের কথা কে জানে বলেন তো বলেন ভোলাবাসী একটু খেয়াল করেন তো শব্দ এই শব্দটা নিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম কি আল্লাহ যদি একা বলতেন কসম আমার সামনে আমি কোনদিনই আয়াৎ আপনার সামনে পড়তাম না সারাল আকুমিনার দিন এ আয়াত তেরো নাম্বার আজরা সুরার চারজন বড় বড় নবীর নাম আল্লাহ উল্লেখ করেছেন আয়াতে এরপরও বিশ্ব নবী আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন অভি আপনাকেও আমি এ বিষয়ে ওহি করলাম যে আমার দিন কায়েম করেন আর এই বিষয়ে কোনো মত পার্থক্য চলবে না সুতরাং এই বাংলাদেশে যারা জামাত ইসলামী করেন আওয়ামী লীগ করেন বিএনপি করেন তাবলিগ করেন সরমনার মরিদ করেন আমি নিষেধ করছি না কিন্তু আপনার জীবনের টার্গেট যেন এটা থাকে যে আল্লাহর কোরআন কি করে বিজয় হয় এটা যদি আপনার মনের ভেতরে আকাঙ্ক্ষা না থাকে আপনি জামাত ইসলাম করলেও মুনাফিক হয়ে মরবেন সর মনাই পীরের মুরিদ হলেও মুনাফিক হয়ে মরবেন আওয়ামী লীগ হলেও মুনাফিক হয়ে মরবেন আপনাকে তো আমি বাঁচাতে চাই জীবনের টার্গেট এটা বানিয়ে নেন কি করে এটা বিজয় করা যায় কি করে এটা কায়েম করা যায় তাহলে আমার হক আমি বুঝে পাবো যেটা নিষিদ্ধ ওটা আমাকে ছাড়তে বাধ্য করা হবে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের দায়িত্ব পালন করে বাড়িতে আসলেন মনে রাত করার দশটার সময় বাড়িতে প্রবেশ করে দেখছেন তার ঘরের একটা মাসুম বাচ্চার বারো করান চলে করার আইন দিয়ে আমার পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত সব আমি চালাই আর আমার দেশে আমার বাড়িতে মাসুম বাচ্চার লাশকে তাও বারো টুকরা করে রেখে গেল রাতের বেলায় কে তদন্ত কমিটি গঠন করলেন তিন দিন পার হয়ে গেল কোন রিপোর্ট আসে না ওনার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে চিন্তা করছে কোন রিপোর্ট পেলাম না অথচ আমার এই দেশে একটা ভালো মানুষ নিরাপরাধ নিষ্কলুষ বিনা অপরাধে বারো টুকরা হয়ে পড়ে আছে মাসুম বাচ্চা তো কোনো গুণা নেই কে করল এই কাজটা রিপোর্ট যখন কেউ দিতে পারে না ওনার চিন্তায় খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কারণ পৃথিবীতে এসে যত বড় দায়িত্বে থাকে কি আমাদের দিন তার জবাব দেওয়া লাগবে অত বড় আমি আমার ম্যাডাম তামান্না সুলতানা আমার দুইটা মেয়ে মাওয়া জান্নাত আর ফারিহা জান্নাত এই তিন জনের ব্যাপারে আমি উকিল অভিভাবক কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি কিয়ামতের দিনে এই তিনজনের ব্যাপার ব্যাপারে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে চেয়ারম্যান সাহেবের আয়ত্ত আমার চাইতে আরেকটু বেশি এমপি সাহেবের আর একটু বেশি প্রধানমন্ত্রীর এই পৃথিবীর মোডল কিয়ামতের দিন ওরে সাড়ে সাতশো কোটি মানুষের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবে তারপরে বাকি প্রধানমন্ত্রীকে আঠারো কোটি মানুষের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে এদের হক সম্পর্কে এরপরে বাকি কথা আমি আমির হামসাকে মাত্র তিন জনের ব্যাপারে জিজ্ঞাসা করবে যে এদের হক আদায় করেছিলি কিনা বল যদি সঠিক জবাব দিতে পারি বাকি অন্য বিচার শুরু হবে প্রতিটি মানুষ যেহেতু দায়িত্বশীল তার শশ দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে অবলাবাসী হাতিসটা নিয়ে একটু ভাবেন হজরত অমর চিন্তা করেন আমার জামানায় কোরআন চলে তাও রাষ্ট্রীয় ভাবে প্রতিষ্ঠিত করান এখানে বিজয় আছে করা করা আছে আছে আর আমার দেশে এই অবস্থায় একটা লাশ পড়ে আছে আমার ঘরের বারান্দায় না চিন্তা টেনশনে পেরেশানিতে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে হঠাৎ করে একটা যুবতী মেয়ে তার বাবাকে সহরাজ দরবারে হাজির ডাক দিয়ে বলে খলিফাতুল মুসলিমিন আপনি যে ব্যাপারে চিন্তিত ওই মাসুম বাচ্চাটা আমার আমি নিজে ওকে বারো টোকরা করে আপনার বারান্দায় রাতে রেখে গেছি হজরত অমর বলে মেয়ে কি বলো তুমি বসো যুবতী মেয়েকে ডাক দিয়ে বললেন খালিফা যে কি বলো তোমার মাথা ঠিক আছে বলে হ্যাঁ ঠিক আছে আমি নিজ জ্ঞানে নিজ ইচ্ছাই সব জ্ঞানে স ইচ্ছাই এই কাজ করেছি কিন্তু কেন করলাম এটা আপনাকে জানা লাগবে তারপরে আপনি রায় দেবেন আমি আমার বাবাকে নিয়ে বসবাস করতাম জঙ্গলে চারজন যুবক মানুষ তারা গেছে ওই জঙ্গলে শিকার করার জন্য আমি গোসল করে আসছিলাম আমাকে দেখে শেষ পর্যন্ত ওরা যৌবনের তাড়নায় ধকায় নফসের চালে পড়ে আমাকে তারা শেষ পর্যন্ত আমার সম্ভ্রম নষ্ট করে ফেলেছে এখান থেকে শেষ না চিন্তা করলাম আমার সন্তানটার বাবা তো একজন না বাবা কয়জন বলেন না কেন স্যার বাবার ছেলে মেয়ে হলে ভালো হবে সন্তানটা জন্ম নেওয়ার পরে আমি চিন্তা ভাবনা আরো বেড়ে গেল যে এর তো আসলে কোনো দোষ নেই দোষ তো মানুষগুলোর এত নিষ্পাপ মানুষ দুনিয়াতে আসার পরে আমি চিন্তা করেছি এর দোষ নেই কিন্তু আমাকে বারবার ডাক দিচ্ছে কারিম আল্লাহ পাক বলেন হে হেন এ পৃথিবীতে ডাইরেক্ট ইনডাইরেক্ট কোরআনের বিরুদ্ধে যারা আছে আপনি দেখবেন ওই মানুষগুলো যারো সন্তান এ দেশে নেই ক্ষমতার দোহাই দিয়ে হোক প্রভাব প্রতিপত্তির দোহাই দিয়ে হোক আইনের বলে হোক কোরআনের বিরুদ্ধে যারাই অবস্থান নেবে আপনি পেছনে হাত দিয়ে খজ খবর নিয়ে জানবেন দেখবেন ওর জন্মে ঠিক নেই সে যাই হোক কোরআনে কারিমের আয়াত আমাকে বারবার বারবার আমাকে তাড়া দেয় যে তোমার এই সন্তান তো ঠিক আছে নিষ্পাপ কিন্তু এর বাবা তো ঠিক নেই কয়জন বাবার সন্তান কি হয় না কেন বলেন আমার সন্তান জারুস হয়ে বড় হবে ও হওয়ার পরে কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে আর আমি মা হয়ে ওই বয়সে বসে বসে দেখবো না ওই বয়স যাওয়ার আগে ওরে আমি দুনিয়া থেকে বিদায় করে দেই এই জন্য এই কারিমের এই আদেশ আমার সামনে এ কারণে টোকরা টোকরা করেছি বারোটা মনে করলাম আমার তো বিচার হওয়া দরকার কারণ মানুষ হত্যা করে যদি বিচার না হয় কোনো বিচার কোরআনে কারিমে যেটা পাঁচশোটা আইন আল্লাহ দিয়েছেন এই পাঁচশো আইনের একটা আইনও যদি আপনি লঙ্ঘন করেন আর আইনটা যদি দুনিয়াতে বিচার সঠিকভাবে না হয় কেয়ামতের দিন ওই বিচার আল্লাহ ডবল করে করবে আমি বোঝাতে পারিছি পৃথিবীতে কোনো করানের আইনের কোনো বিচার যদি আপনি না পান যে কোনো কায়দায় বেঁচে গেলেন কেয়ামতের দিন আমার আল্লাহ যদি ওই বিচার করে ডবল করে করবে আর কোরআনে কারিমের পাঁচশো আইন এর বিরুদ্ধে অবস্থান নিয়ে পৃথিবীর জমিনে যদি আপনি কিছু করে থাকেন কোরআনের আয়াতের ব্যাখ্যায় তাফসিরে আমি পড়েছি দুইটা শাস্তি আপনাকে আল্লাহ দুনিয়ায় দেবেই এটা আছে সূরা তাহা ষোলো নম্বর পারা উনিশ নম্বর পৃষ্ঠা বারো নম্বর লাইনের একশো চব্বিশ নাম্বার লম্বা ব্যাখ্যায় ব্যাখ্যা করে বলতে গেলে আমার আসল উদ্দেশ্য শেষ হয়ে যাবে আল্লাহ এখানে জানাতে চেয়েছে দুনিয়াতে আল্লাহর আইন বাদ দিয়ে আল্লাহর বিধান বাদ দিয়ে কেউ যদি উপায় করে টাকা পয়সা ধন সম্পদ আমার আল্লাহ বলেন ওর জীবন আমি এক নম্বরে দঙ্কা সংকীর্ণ করে দেব ওর উপায় আয় উন্নতিতে কোনো বরকত থাকবে না আপনাদের এই সমস্ত জেলাগুলোর খবর আমরা অনেকগুলো বিষয় জানি আমি নাম নিয়ে বলতে পারছি না তাই অনেকে সিয়ার পাওয়ার পর এই পনেরো বছরে এত জমির এত টাকার মালিক হয়েছে সে নিজেও জানে না ইয়াতের ব্যাখ্যায় যে দুইটা শব্দ পেয়েছি কোরআন দিয়ে আমি কি বলবো না গোপন করে দেব হ্যাঁ বলি আমি আবার তিন বছর চাই আপনারা কানে হাত দিয়ে থাকেন আমি বলে ফেলি অবৈধ ইনকাম সারা করছেন করেছেন এক নাম্বারে শাস্তি তাদের দুনিয়াতে ওই সম্পদ আপনাকে আল্লাহ ভোগ করতে দেবে না ভোগ করতে যে দেখছে না আপনি দেখতে পাচ্ছেন না এক কথা বলে না কেন একটা জেলার শুনলাম চার ভাগের এক ভাগে তার কি খাওয়া খেয়েছ একটা জেলার চার ভাগের এক ভাগ যদি একজনের হয় তো বাকি গুলো কি ঘাস কাটছে বিশাল সম্পদের মালিক কিয়ামত পর্যন্ত হায়াত পেলেও তার হওয়ার কথা ছিল না কারণ তার যে বেতন আমি তো জানি আমি সেই এগারো সাল থেকে প্রশাসনের সাথে আছি কারণ আমি এগারো সালে প্রথম গ্রেফতার হওয়ার পরে ওসি সাহেবকে পড়াতাম ওনার ওই জায়গা থেকে একেবারে আইসি পর্যন্ত যত সিস্টেম আছে সবগুলো আমার আয়ত্ত করা আছে কার কি পজিশন কার কি টাকা যে হিসাব এখন বের হচ্ছে যে বাস্তবতা আমাদের সামনে আসছে আমরা দেখতে পাচ্ছি এ লোকটা যদি কেমন পর্যন্ত হায়াত পায় আর ওই বেতন নিয়ে যদি চলে এই সম্পদের মালিক হওয়া তার দ্বারা আরো কঠিন কারণ তারা আরো খরচ নেই আর ওনারা যে সমস্ত জায়গায় থাকে আমি বেতন ওই সময় ছিল অসিকে অথচ ওনার স্ত্রী আর সন্তান দুইটা ঢাকাতে যেই বাড়ি নিয়ে থাকে ওই বাড়ির ভাড়াই হচ্ছে ওই সময় এগারো সালে বান্ন হাজার টাকা বেতন কত আর বাড়ি ভাড়া বাকি টাকা আরও নেই খাওয়া দাওয়া আছে মেয়ের কলেজে বিশ্ববিদ্যালয়ে লেখা পড়া আছে আর তার ম্যাডামের যে সাজ সব মিলে মনে হয় আড়াই থেকে তিন লাখ টাকা না হলে মাঠ যাওয়ার কথা বেতন কত ও বেতন যাওয়ার পরও আরো ফেরেস তারা দিয়ে যায় দিয়ে যায় আমি একদিন পড়াচ্ছিলাম প্রতি জমার দিন পড়াতাম লো আম যে ঘোষ খাওয়া যাবে না এ আয়টা হঠাৎ করে একটা লোক ব্রিফকেসের ভেতরে দশ লাখ টাকা নিয়ে ওনাকে বলছে স্যার এই হাদিয়াটা রাখেন আর আমার ওই মাল ছেড়ে দিন আমারে বলছে হজুর নেব নেবেন মানে আপনারে পড়ালাম কি আর আজকে সেই ঘোষের আয়াত এতদিন যাই পড়িয়েছি পড়িয়েছি আজকে ঘোষের আয়াত পর্যন্ত এসেছে সুরা বাকার আর আপনি আজকে এই জিনিস পেয়েছেন আমারে বলছো হুজুর এটা তো ঘোষ না এটা তো হাদিয়া হাদিয়া আদি আপনার সরকার দেয় না ওই সময় দেখলাম গরম দিলে লোকটারে রে বেটা বেয়াদব আমি কোরআন শরীফ পড়ছি আর তুমি ওই সময় দেখলাম তাড়িয়ে দিল পরে নিয়ে এসে আমি জানি না এই রকম হাদিয়া যদি মাসে 10 টা পায় ওর 42000 টাকা নেওয়া লাগে হ্যাঁ কথা বলে দেখেন বাংলাদেশের দুইটা থানায় সবচাইতে বেশি ক্রাইম হয় এখনো পর্যন্ত সিলেটের বিশ্বনাথ আর কোষ্টিয়ার মডেল থানা কারণ যত মামাদের আর দাদাদের দেশে জিনিসপত্র আসে এই জায়গাটি সারা বাংলাদেশ মিলিয়ে আপনি যেই কয় মন গাঁজা না পাবে লালনের মাজারের দরজা মন মন গাঁজা বেশি পাওয়া যায় এটা তো আকাশ থেকে পড়ে নাকি এই জন্য ওনার যে বেতন আছে ওনার তো সংসার আছে ছেলে মেয়ে আছে স্ত্রী আছে মা বাবা আছে সব খরচ মিটিয়ে তারপর পাবেন কোথায় পাবেন না এই জন্য হায়াত পেলেও আপনি ওই জায়গায় যেতে পারেন না যখন আয়াতের বাস্তবতা দেখেন দুনিয়াতে আল্লাহ সেই সম্পদ তাকে ভোগ করতে দিচ্ছে না কথা বলা লাগবে আমি কি দেড় হাজার বছর আগের ওয়াজ করছি দুই তিন দিন আগে বাকি দুনিয়াতে আল্লাহ এমন একটা চরম শাস্তির ভেতরে আপনাকে ফেলবে যেটা দেখে দুনিয়া আতকে উঠবে যেটা একজনের ব্যাপারে আমরা দেখলাম আরো আসতে বলেন সারা বাংলাদেশ না পৃথিবী হত হয়ে গেছে এ মহিলা তো বারো টোকরা করেছিল আর ওর যে কত টোকরা টোকরা হয়েছে এখনো পর্যন্ত কোনো খোঁজ নেই ছেলেমেয়েরা প্রতিদিন হাই হতাশ করছে কান্না কাটিতে এক টুকরা লাশ অন্তত দেন একটু জানা যা পড়ি আজকে ইন্টারনেটে দেখলাম কলকাতায় একটা সড়ক গাছের সাথে দুইটা বিসি ঝুলিয়ে রেখে বলছে এটা অমকের বিসি কোথায় নামিয়েছে চিন্তা করেছেন বেশি যদি ওর না ওটা মনে হয় ছাগলের বেশি হবে কারণ যে সাইজ দেখলাম ওটা ওর বেশি হওয়ার কথা না ওটা কোনো ছাগলের বিচি হবে গাছের সাথে জ্বলিয়ে নিচে লিখে দিয়েছে অমকের বিচি পৃথিবী আপকে উঠেছে আমার তো মনে হচ্ছে দেড় বছর আগে আয়াতে আল্লাহ যা বলেছে এই দুই হাজার চব্বিশ সালের এই মে মাসের উনত্রিশ তারিখে আমরা একশো ভাগ খাপের খাপ মনতাজের বাপ মিলে গেছে এই জন্য অবৈধ ইনকামে যারা আছেন থামেন সে প্রভাব প্রতিপত্তির কারণে হোক ক্ষমতার কারণে হোক আইনের কারণে হোক সিয়ারের কারণে হোক যেখানে আছেন ওই জায়গায় থামেন এক নাম্বার আপনি জীবনে ওই অবৈধ সম্পদ ভোগ করতে পারবেন না আর এমন চরম শাস্তির ভেতরে পড়বে দুনিয়া আটকে উঠবে আল্লাহ এদেরকে বজার তাও ফিক দাও বলে না আমি জানি ওদের মগজে কথা ঢুকবে না কারণ খতাম আল্লাহ আলা কলবে ও কলবের ওপর আল্লাহ মহর মেরে দিয়েছে আবু জহদ যেদিন মারা যাচ্ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বুকের উপরে বসার পরে যখন সরি চালাবে গলার উপরে ডাক দিয়ে বলে তুই কেন কে মানে আমি এবনে মাসউদ কোন মাসউদ বলে আমাকে একটা সর দিয়ে আমার ডান কান তুমি কালা করে দিয়েছিলে নষ্ট করে দিয়েছিলে কোরআনে কারিমীর সোরা রহমান পড়ার কারণে সূরা রহমান যেদিন নাছিল হয় ওই দিন বিশ্ব অনবি ডাক দিয়ে বললেন সাহাবিরা কে পারবে তোমরা রহমান তেলাওয়াত করতে এমনি মাসু দৌড় দিয়ে এসে বলেছিলেন হেরাসুল আমার একটু অনুমতি দেন আমি একটু তেলাওয়াত করে শোনাই উনি কাবার চত্বরে উচ্চ কণ্ঠে আয়াতটা পড়েছিলেন আর রহমান আল্লামাল কোরআন খলাকল আল্লা আল্লামাহুল বায়ান তেলাওয়াত শেষ হতে না হতে আবু জেহেল দৌড়ি এসে এমন একটা চর লাগিয়েছিল এই কানের উপরে কান দিয়ে রক্ত বের হওয়ার পরে কানটা ওই যে নষ্ট হয়েছে আর কোনোদিন উনি কানে শুনতে পাননি এমনি মাসুদ রসুলের কাছে এসে কান দিয়ে রক্ত সরছে এটা দেখালেন নবীজি ওই দিন কাঁদছিলেন হজরতে এমনি মাসুদ ও কাঁদছিলেন সে তাদের কান্নার মাঝে এসে মন খারাপ করে একটু কেঁদেছিলেন এই লোকটা যেদিন মারা যায় এমনি মাসুদ রাদি আল্লাহ তালহ তার বুকের ওপরে বসলেন ডাক দিয়ে বলে আমাকে চিনতে পারো নি সোরা রহমান পড়ার ফরা দিয়ে তুমি আমার কান দিয়ে রক্ত পর্যন্ত বের করে দিয়েছিলে আমি সেই এবনে মাসৌদ কি করতে চাও তোমার এই কল্লাটা নবীর কাছে আমি নিয়ে যেতে চাই আবু জেহেল সময় বলেছিল ইবনে মাসুদ আমার গলাটা যখন কাটতে চাও একটু বড় করে কাটো মানুষ জানো দেখলে বসে যে নেতার মাথা শয়তান মরে যাচ্ছে তেজ কমছে না এরকম টাটকা শয়তান এ দেশে আছে না আছে কোরআন শরীফ দিয়ে না ওই যে বাকারি শরীফ দিয়ে বোঝালেও বুঝবে না ইবনে মাসউদ চিন্তা করলেন মাথাটা যদি নবীর কাছে নিয়ে যেতে পারে তাহলে নবীজি খুশি হয়ে আমার জন্য দোয়া করবেন ডাক দিয়ে বললেন তুই কালে মাটা পড় আমি তোরে এখনো মাফ করে দেব বলে না আব্দুল্লার ছেলে মোহাম্মদ তোদেরকে সাধু করেছে আমার এখনো করতে পারে নাই এমনি মাসুক বলে ঠিক আছে তোর আমি আরেকটু সময় দিলাম উনি দৌড় দিয়ে গেলেন রসুলের কাছে আবার ঘুরে আসলেন আবার বললেন কালেমাটা পড়া মে তোরে এখনো মাফ করে দেব আমি নবিকে বলবো যেন তিনিও মাফ করে দেয় ও আবার ওই একই কথা যে আব্দুল্লাহর ছেলে তোদেরকে জাদু করতে পেরেছে আমাকে এখনো করতে পারে নাই আমি এখনো যদি মোহাম্মদকে আমার কাছে পেতাম তাকে আমি নিজে টুকরা টুকরা করতাম আব্দুল্লাহ ইবনে মাসুদ বলে এবার আর তোরে ছাড় দেওয়া যায় না এতক্ষণ পর্যন্ত তোরে তিনবার ছাড় দিলাম তুই আবার আমার নবীর দিকে আঙ্গুল তুলেছিস তোরে আঙ্গুলও রাখব না মুখও রাখব না সোরে চালিয়ে দিলেন ও বলেছে মাথাটা বড় করে কাটলে ওর বিপরীতটা করে মাথা ছোট করে কাটলে নাই থতমিরনিস দিয়ে মাথাটা আলাদা হয়ে পড়ে আছে। চিন্তা করলেন নিয়ে যায় তোলার চেষ্টা করলেন দেখে না নড়ে না তোরবারে ছিল যেটা কানের এক দিকে ছিদ্র করলেন এক কানের ভেতরে ছিদ্র করে রশি ঢুকিয়ে প্যাচ দিয়ে বেঁধে আরাক আগা দিয়ে টান দিলেন দেখে না মাথা নড়ে না চিন্তা করলেন শয়তানের মাথায় এত ভারী হয়ে গেল কি করে আমি একটা যুবক মানুষ এত চেষ্টা করি মাথা নড়ানোর কিন্তু নড়ে না উনি বললেন দেখি আর একটা কান ছিদ্র করি দ্বিতীয় কান সিদ্ধ করে ভেতরে রশি ঢোকালেন মা রসের দই মাথা টাইট করে বেঁধে নিজের বুকের কাছে রশি দিয়ে এবার টানতে আরম্ভ করলেন দেখে হা মাথা নড়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন জানাতায়ে চেহ সে ইবনে মাসুদ আমার কোরআনের গর্মের পক্ষে থাকার কারণে এই লোকটা ধরে একটা কান ছিদ্র করেছিল আমি আল্লাহ তোর হাতে ওর দুইটা কান দুনিয়ায় ছিদ্র করে ওকে প্রতিশোধ নিয়ে দেখিয়ে দিলাম আল্লাহ আমার দমনে হচ্ছে বাংলাদেশে অনেকের উপরে আমার আল্লাহ প্রতিশোধ आरंभ করে দিয়েছে আপনি একটা মানুষকে মারবেন মেরে ফেলেন চোখ তুললেন কোন কারণে মনে করছেন তার মা বাবার দোয়া বিথা যাবে কখনো না কারণ মায়ের দোয়ার বাবার দোয়া আর সে চলে যায় তার মায়ের ওই কান্না আমি ওই বছরে শুনেছিলাম বাবার আফসোস দেখেছিলাম বারবার মা বাবা বলছিল আমার ছেলেকে তোরা মারবি মেরে ফেল কিন্তু আমার ছেলেটা চোখ তুলা তুলি নিলি কোন কারণে আমার মনে হয় মা বাবা তাহার যদের বসে আল্লাহর দরবারে বিচার দিয়ে ফেলেছিল ওই আমার আল্লাহ এখনো পর্যন্ত ভুলে যায় নাই আপনি তারা এক চোখ তুলেছিলেন দুই চোখ তুলেছিলেন আপনাকে আল্লাহ এত টোকরা টুকরা করে দুনিয়া থেকে বিদায় দিয়েছে যে জানাজা পড়ানোর জন্য একটা টুকরা এখন পাওয়া যাচ্ছে না অভোলাবাসী জগতে মেয়েটা ডাক দিয়ে বলে খলিফা আমি চিন্তা করলাম দুনিয়াতে আমি হত্যা করলাম হত্যার বিচার যদি না হয় তাহলে কেয়ামতে আল্লাহ বিচার ডবল করে করবে সুতরাং আমি যেন বিচার তাড়াতাড়ি পাই এই কারণে আপনার বারান্দায় রাতের বেলা চুরি করে লাশটা রেখে গেছি হযরত অমর বললে মেয়েটা তুমি কেন এই তিন দিন তাহলে আসলে না আমার চিন্তায় খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে মেয়েটা বলে খলিফা জানের মায়া আমারও আছে ছেলেটা হত্যা করার পরে আমি মনে মনে ভাবছিলাম যে না মনে হয় যেতে পারবো যদি ধরা না পড়ি কিন্তু বার বার যেন আমাকে তাড়া দিয়ে বেড়ায় যে তাড়াতাড়ি দুনিয়ায় বিচারটা করে ফেলো আমি এসেছি আপনি জলদি করে হায়াত থাকতে আমার বিচারটা শেষ করেন মরণের পরে যেন বিচার আর আল্লাহ ডবল করে করতে না পারেন হজরত ওমর রায় দেবেন হঠাৎ তাকিয়ে দেখলেন ওই চারজন যুবকে সে হাজির ডাক দিয়ে বলে তোমরা কারা বলে আপনি যে বিচারে রায় দেবেন বলে দাঁড়িয়েছেন বসে আছেন ওই বিচারের আসল আসামি আমরা চারজন এই মেটার কোনো দোষ নেই গোসল করে এই জন্য ওর যৌবনের দিকে তাকিয়ে আমরা শয়তানের ধকায় নফসের জালে পড়ে পাগল হয়ে উন্মাদ হয়ে আমরা এই কাজ করে ফেলেছিলাম হজরত অমর ডাক দিয়ে বলে যুবকেরা তাহলে চার দিন তোমরা আসলে না কেন ওই তিন দিন পার হয়ে গেল তারা বলছে খলিফা কাজটা করার পরে শয়তান যেহেতু আমাদের কাছে আর ছিল না এখানে একটা মাসলা বের হয় কোন অপরাধ যদি আপনি করেন মনে করবেন শয়তান আপনাকে দখল করে ফেলেছে কাজটা শেষ হওয়ার পরে শয়তান যখন আপনার কাছ থেকে পৃথক হয়ে যায় তখন মনে মনে আপনার একটা আফসোস আছে আমরা জেনা করার পর শয়তান যেহেতু আমাদের কাছে আর নেই আমাদের বিবেক তখন আমাদের যে কি কি করলাম করলাম কিন্তু আমাদের তো জীবনের মায়া আছে মনে মনে ভাবছিলাম যদি এটা ধরতে না পারে তাহলে মনে হয় আমরা বেশি যেতে পারবো আর বিচার হবে না কিন্তু আমরা দেশে এদেশে কারিম পড়ি বুঝি জানি করান আমাদেরকে বাঁচতে দিল না এই তিন দিন আমাদেরকে তাড়া দিয়ে বেড়ায় করানের আয়া জোহাল্লা দিনা মানুহ কতিবালাই কোমল কইতা আলু ফেল কতলা আল্লাহর বলা আল আমি জন্যে এই সাসের এই যে বিধান মানুষ হত্যা করলে হত্যা করা লাগবে এটা লিখে দিয়েছেন এটা ফরজ না এটা লিখা একেবারে সই সাক্ষর করে ইসলাম করা বিধান করানের আয়াত আমাদেরকে বারবার তারা দেয় যে তারা দাঁড়িয়ে বিচারটা দুনিয়ায় করে ফেলো আমরা জীবনের মায়া থাকার পর কোরআনের তাড়া খেয়ে আর বাঁচতে পারলাম না আপনি জলদি করে দুনিয়ায় বিচারটা করেন মরণের পরে যেন এ বিষয়ে আল্লাহ আমাদেরকে আর জিজ্ঞাসা না করে আমি যেটা বসাতে চাচ্ছিলাম এই ছোট্ট ঘটনা দিয়ে পৃথিবীতে যদি থাকে থাকে কারিম কায়েম প্রতিষ্ঠিত থাকে মানবীয় গুণের কারণে হয়তো আমরা অপরাধী অপরাধী তাড়া করবো দুনিয়ার জীবন ত্যাগ করার আগে আমাদেরকে নিষ্পাপ করে আল্লাহ কোরআন বিদায় দেবেন এই জন্যে তো বারবার বলছি করানে কারিম কি করে কায়েম করা যায় বিজয়ী করা যায় এই চেষ্টায় আমাদের থাকা লাগবে তাহলে দুনিয়াতে আমরা গোনা করলেও মরনের আগে কোরআন আমাদেরকে তাওবা করার মাধ্যমে হোক জরিমানার মাধ্যমে হোক মুক্তিপণের মাধ্যমে হোক যে কোন মাধ্যমে ওটা মাফ করিয়ে তারপরে আল্লাহর কাছে আল্লাহ নিয়ে যাবে আল্লাহ আমাদেরকে হাদিসটা প্র্যাকটিক্যাল লাইফে আমল করার তৌফিক দান বলেন আমিন আজকের যে আয়াতগুলো পড়েছিলাম আমার সামারাইজের বিষয় আলোচনার সাবজেক্ট এই মুক্তিপণ কি বললাম এটা দুনিয়ায় দেখলেন মুক্তিপণ দিয়ে হত্যার মামলা থেকেও বসা যায় কেয়ামতের ময়দানে আল্লাহ বলেন হাজার হাজার লক্ষ মানুষের আমাকে মুক্তিপণ দিতে চাইবে মারেজের এক থেকে নয় নাম্বার আয়াত পর্যন্ত আল্লাহ কেয়ামতের ভয়াবহতা তুলে ধরেছেন যে এক একটা দিন হবে পঞ্চাশ হাজার বছরের মতো লম্বা পাহাড়গুলো উড়ে যাবে সারা ময়দানে একটা আওয়াজ হতে থাকবে পানি চাই পানি চাই এ কঠিন পরিস্থিতিতে আল্লাহ পাক বলেন সব চাইতে অন্তরঙ্গ বন্ধু দুনিয়া যে তোমার ছিল তাকে তোমার সামনে আনা হবে ইউবা সরু খুব খেয়াল করে মিলাবেন নিজের সাথে আপনার সব চাইতে নিকটাত্মীয় নিকট বন্ধু যিনি অন্তরঙ্গ শহীদ এই লোকটাকে আপনার সামনে আল্লাহ একেবারে সামনাসামনি হাজির করবে আমার এখানে একটা প্রশ্ন আসে বিশেষ করে এই ভোলা এই বরিশাল বিভাগে এটা বেশি আজ হাজারো মানুষ বিভিন্ন কায়দা কৌশল করে ছড়িয়ে দিয়েছে কিয়ামতের ময়দানে এক একজন পীর সাহেব লক্ষ লক্ষ মুরিদ নিয়ে আল্লাহর সামনে হাজির হবে এটা ডাহা মিথ্যা কথা পুরা বানোয়াট পুরা ধোকাবাজিপূর্ণ কথা কোরআনে কারিমের সোরা মারিয়াম 16 নাম্বার পারা 10 নাম্বার পৃষ্ঠা 15 নাম্বার লাইনের 95 নাম্বার আয়াত ও কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি আল্লা পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে আমি আল্লাহর সামনে যখন হাসির করব বিচারের জন্য প্রত্যেকটি মানুষ উঠবে একা একা করি আমি বলেন যারা বলে লক্ষ লক্ষ নিয়ে আমার বাবা সান দাদা চান উঠবে এটা বানানোর কথা নয় এত পুরা সাংঘর্ষিক কিয়ামতে আপনি আল্লাহর কাছে উঠবেন শ্রেফ একা একা কেউ থাকবেন আপনার সাথে বিচার করার জন্য আল্লাহ নিজের সামনে ডাক দিয়েই প্রথমে ডাকবে আপনাকে এরপরে বলবে তোর বন্ধুকে নিয়ে আসলাম এই সামনে জিজ্ঞাসা কর আল্লাহ ভাগ বলেন ও বন্ধুকে দেখার পরে মনে করবে লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমি ইদিম বিবানি এ কঠিন পরিস্থিতি দেখে যেখানে যুবতী মেয়েদের গর্ব অবস্থায় যদি থাকে লজ্জায় স্থান লাগবে না পেট ফেটে সন্তান বের হয়ে যাবে জমিন পুডে তামা হয়ে যাবে মাথার মগজ টকবক করে ফুটতে আছে অবলাবাসী নিজের দিকে তাকিয়ে একটু ভাববেন তো এই ময়দানে মনে করেন আপনি আছেন আপনার বন্ধুকে শুধু প্রথম আল্লাহ নিয়ে এসে বলবে একে কি করবা দেখো হয়তো পরিচিত তোমার বলবে আল্লাহ এ বন্ধুকে আমি দিয়ে দিলাম মুক্তিপণ হিসাবে তুমি আমারে ছেড়ে দাও আল্লাহ বলেন হবে না দ্বিতীয় নম্বর বলবে আমার সন্তানকে আমি দিয়ে দিলাম কোন সন্তান যেটা নিজের জীবনের চাইতে মানুষ বেশি ভালোবাসে আজকে ইন্টারনেটে দেখেছেন এই যে কোন এলাকায় যেন দেখলাম ঝড়ে লন্ড বন্ড হয়ে সন্তান সহ উড়ে চুড়ে যাচ্ছে মা তার ছোট্ট তিন বছরের মেয়েকে কলের ভেতরে নিয়ে মা নিজে মারা গেছে তো সন্তানটার উপরে ছাউনি দিয়ে সন্তানটা বাঁচিয়ে রেখেছে এই কঠিন পরিস্থিতিতেও নিজের সন্তানকে যে মা বাসিয়ে দেয় আল্লাহ বলেন কি আমাদের দিন এই সন্তান পর্যন্ত ওই মহিলা বলবে আল্লাহ মুক্তিপণ দিয়ে দিলাম আমি বাস্তব জীবনে উপলব্ধি করেছি আমার ছোট মেয়েটা নিয়ে ফারিহা জান্নাতকে ওকে কক্সবাজার নিয়ে গিয়েছিলাম জেল থেকে বের হওয়ার পর যখন ওই বালি নিয়ে খেলা করছিল সমুদ্র সৈকতে ওর ওপরে এমন একটা আবেগ এমন একটা মায়া তৈরি করে দিয়েছে আমার আল্লাহ আমার মনে মনে ওর খেলা দেখে মনে হচ্ছিল যদি বাংলাদেশ কেউ আমাকে লিখে দেয় যে দিয়ে দিলাম ভাই ফারিহাকে মেরে ফেলো আমার সম্ভব না কারণ ওর এক বছর রেখে গিয়েছিলাম ছেলে এখন ওর চার বছর বয়স ওর ওপর আমার যে দুর্বলতা ভালোবাসা আমার প্রতি ওর যে আকর্ষণ বাবার মেয়ে সন্তান হিসাবে আমার মনে মনে বাস্তবতায় হচ্ছিল সারা বাংলাদেশ লিখে দিলে একে দেওয়া সম্ভব না অথচ আল্লাহ বলেন দিন হামজা এ এ ফারিহাকে পর্যন্ত আমারে বলবে দিয়ে দিলাম বলতে যত সহজ মনে হচ্ছে এটা কি বাস্তবে অত সহজ আপনি করে দেখেন তো ওই জায়গায় যে কারণ তিন বছর তো আমি ফাঁসির কন্টেন সেলের ভেতরে ছিলাম বাইরের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল কাউকে দেখতে পাইনি চব্বিশ ঘন্টা আমার তালা লাগানো থাকতো আমার আর মামুন সাহেবের জন্য ওদের প্রতি মায়া মহাপত আরো বেড়ে গেছে যদি দশ পনেরো দিন পর পর দেখা সাক্ষাৎ হতো কথা হতো এত ভালোবাসা জন্মাতো না সে এক বছর রেখে গিয়েছিলাম চার বছর এসে ও তো আমারে ভালোভাবে এখনো সিনেও না এখন আর প্রথম যেদিন বাড়িতে আসলাম আমারে বলছো হুজুর আমাদের বাড়িতে চলেন কারণ ও আমারে চিনতে পারে না মনে করছে এরকম হুজুর তো বহু আসে ও মনে হয় একটা হুজুর আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন হামজা এই ফারিহাকে পর্যন্ত বলবে আল্লাহ এরেও দিয়ে দিলাম তুমি অন্তত আমারে বাঁচাও তিন নাম্বার আল্লাহ নাম দিয়েছেন স্ত্রীর আমি নিজেই বলবো আল্লাহ আমার স্ত্রী তামার নাকে দিয়ে দিলাম আপনি এরে নিয়ে আমারে মুক্তি দেন আমার ভাইকে দিয়ে দিলাম যদি আমার ভাই নেই আমার জ্ঞাতি গোষ্ঠী আমাকে যারা আশ্রয় দিত রাজনৈতিক সামাজিক পারিবারিক দলীয় বিভিন্ন কায়দায় যারা আমাকে আশ্রয় দিয়েছে আমার মামলার বিষয়ে যারা লড়াড়ি করেছে নড়াচড়া করেছে আমাকে এখনো যারা বিভিন্ন জেলায় গেলে আশ্রয় দেয় সবগুলো কি দিন আমি বলবো আল্লাহ সব দিয়ে দিলাম অমাং ফিলার দি দুনিয়া যত সম্পদ আমার আছে স্থায়ী ও স্থায়ী সব দিয়ে দিলাম জান আমারে মুক্তি দেন আল্লাহ বলেন সুম্মা উঞ্জি এর পর মানুষ বলবে আল্লাহ আমাকে তুমি একটু ছাড় দাও একটু বাঁচিয়ে দাও এদের সব নিয়ে নাও আল্লাহ তখন একটা ধমক দেবেন কাল্লা কক ইননা লাজা তোর আমি লাজাই দেব কোন জায়গায় লাজাকি জাহান নামের একটা দরজার নাম লাজা ভোলাবাসি এখানে একটা নিরসন হওয়া দরকার আর অনেকে মনে করেন জাহান নাম সাতটা জান্নাত আটটা না জান্নাত একটা জাহান একটা কিন্তু এর স্তর এর শ্রেণী আছে আলাদা আলাদা আমি পড়া কোরআনে জান্নাতের স্তর পেয়েছি একশোটার উপরে আর জাহান নামের স্তর সাতটার উপরে পেয়েছি কিন্তু স্বাভাবিক আমরা জানি জাহান নামের দরজা স্তর কয়টা এটা তো আমি বানালাম নাকি। সরা হেজার ৬৪ নাম্বার ফাার তি নাম্বার পেষ্টার সাত নাম্বার লাইনের ৪৪ নাম্বার আইতের শেষের দিকে আছে। লাহাসাবাহাতু আবওয়াব লেকলে বা বিমলে নহম যোজ অমমাকসু জাহান নামের দরজা সাতটা। জাহান নামের দরজা। বলেন দুনিয়ায় যে যে ধরনের অপরাধ করবে কিয়ামতের দিন আল্লাহ তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করিয়ে শাস্তি দেবে এখানে যে দরজার নাম আছে নাম কি আরো বলেন বলেন এই কথাগুলো মুক্তিপণ হিসাবে আল্লাহ এই বিষয়গুলো দেওয়ার কথা বলছিলেন হঠাৎ বলতে বলতে আলোচনার ধরন পাল্টিয়ে ফেলেছেন ধক শব্দ দিয়েছেন কাল্লা কখনো না একটাও তো নেব না করে লাজায় দেব কি লাজা নসাত আল্লি শোভা যেখানে গেলে আগে চামড়া খুশি যাবে ও ভোলাবাশি পৃথিবীতে এমন কোন ঘর আপনি দেখেছেন বা শুনেছেন যেখানে গেলেই চামড়া খুশি যায় না আমি পাইনি রিমান্ডে আমি দশ দিন ছিলাম ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা আমাকে তারা দেখিয়েছে যে সমস্ত জিনিস নিয়ে এই নখ তুলে ফেলে ওই জিনিসগুলো আমি দেখেছিলাম আমারও বলছিল আপনার তলব যে মাটির নিচে ভয়ঙ্কর যে ঘরগুলো আছে জায়গাগুলোকে আমি দেখেছি বারো ঘন্টা আমার একেবারে হাত উপরে দিয়ে চোখ কালো কাপড় দিয়ে বেঁধে পেছনে বেঁধে দাঁড় করিয়ে রেখেছিল কঠিন কঠিন শাস্তি আমি অভেসেছি একদম সামড়া খসেনি বুঝেছি তিন বছর যে অবস্থায় ছিলাম খাওয়া দাওয়ার ঠিক ছিল না চিন্তা তারপর আমার খসেনি আল্লাহ বলেন না এমন ঘরে ঢোকাবো এই ঢুকতে দেরি খসতে দেরি হবে না আপনার কথাগুলো কি হাসি মনে হচ্ছে শুনতে যত সহজ মনে হচ্ছে এটা কি বাস্তবে অত সহজ আলেম যারা আছে তারা তো বোঝার কথা কত ভয়ঙ্কর জায়গায় আল্লাহ প্রবেশ করলে আগে চামড়া খসে যাবে শুধু চামড়া খসবে না এর পরবর্তী কঠিন আমার দায় গুলো দেখার পরে পড়ার পরে মনে হয় আল্লাহ পাক যেন বাংলাদেশ দেখে দেখে এখনই নাসিল করছে এইটাই চলছে এবার যে দুইটা কথা বলবো দেখবেন এদেশের সাথে এক ভাগ মিলে যাচ্ছে এ যে ভয়ঙ্কর সাইগা লাসার নাম শুনলেন এখানে গেলে আগে চামড়া খসে যাবে আল্লাহ পাক বলেন এখানে দেব কাদের জানো আজক সাবাত ও আবুআব দেওয়ার পরে আল্লাহ দিয়েছেন লিকুনলি বা বিমেনহুম জুজুম মাকসুম দুনিয়াতে যে যে ধরনের অপরাধ করবে তাকে আল্লাহ ওই দরজা দিয়ে প্রবেশ করাবে এই লাজা নামক দরজা দিয়ে আল্লাহ কাদেরকে দিচ্ছে ভোলায় আছে নাকি আপনি দেখেন তো দুইটা গুন যাদের ভেতরে পাওয়া যাবে তাদেরকে আল্লাহ এই লাজাই দেবে গেলে আল্লাহ আগে সামড়া খুশি ফেলবে এক নম্বরে আল্লাহ পাক বলেন লাজা ডাকবে তাদের তা দাও মান আদবার ওয়া তাওয়াল্লাহ এক নম্বর সত্যের দিকে যাদেরকে আহ্বান করা হয়েছে এ মানুষগুলো সত্যের দিক থেকে পৃষ্ঠ প্রদর্শন করে মুখ ঘুরিয়ে চলে গেছে আর বাংলাদেশ এখন এই মানুষের আমি যে এক ঘন্টা ধরে ঝাড় শব্দের ব্যাখ্যা বলছিলাম অনেক মানুষ এখনো পর্যন্ত কোরআনকে বিজয় করায় কথা শুনলে রাজনীতি মনে করে অথচ এটা সত্য কথা রসুলের কথা কি কথা আমি যদি চেয়ারম্যান সাহেবকে এখন বলি টয়লেটে বাম্পা দিয়ে প্রবেশ করে আল্লাহ মাইনি আউজবি কামিনাল খবসি ওয়াল খবাইস এটা পড়ে আপনি বাম্পা দিয়ে প্রবেশ করলেন পাঁচ সাত মিনিট দশ মিনিট ওখানে বসলেন গন্ধ জিনিসগুলো বের করে দিয়ে যখন ডান পা দিয়ে বের হবেন তখন বলেন গফরানাক আলহামদুলিল্লাহ হিল্লা আযহাবা আনিল আযা ওয়া আফানি এই যে আট দশ মিনিট যত ব্যয় হয়েছে টয়লেটে পোড়াটা এবাদত পোড়াটা কি কারণে এই পদ্ধতিটা রসুলের রসুলের এই পদ্ধতি মেনে আপনি টয়লেটে আট দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা কাটান পুরো আধা ঘন্টায় কি এটা বুঝেছেন এটা কি নিকৃষ্ট কাজ আধা ঘন্টা যদি আপনি আবাদত মনে করেন আমি যদি টয়লেটের যে ভালো ভালো বিষয়গুলো আছে এগুলো যদি আমি এখন ব্যাখ্যা করি বলবেন হুজুর আরো বলেন কারণ আপনার পেট থেকে এই গন্ধ জিনিস বের করে যদি আল্লাহ না দিত প্রসাব যদি আপনার বন্ধ হয়ে যেত আমি সেল থেকে বের হওয়ার পরে আমার প্রসাব বন্ধ হয়ে গিয়েছিল ডাক্তারকে দেখানোর পরে আমারে বলছে প্রসাব আমরা চালু করে দিতে পারি কমপক্ষে বারো হাজার টাকা লাগবে প্রসাব বের করতে যদি বারো হাজার টাকা লাগে এটা যে কত বিষয়গুলো সাকনি দিয়ে সাকার মতো এই টয়লেট দিয়ে এই এই প্রসাব দেয়াল আমারা বের করে দেয় এইজন্যই তো আসহাবন ফানি বলা হয় আল্লাহ এই গন্ড জিনিসগুলো শরীর থেকে তুমি বের করে এই শেষ করে দাওনি আমাকে শান্তি স্থিতি একটা নিরাপত্তা দিয়েছো একটা আনন্দ লাগছে আমার কাছে ভালো লাগছে এখন 8 10 মিনিটের বিষয়গুলো 20 মিনিটের বিষয় আপনার কাছে খুব ভালো মনে হচ্ছে বলেন হুজুর আরো টয়লেটের মত নিকৃষ্ট 20 মিনিট 25 মিনিট যদি আপনার কাছে ভালো লাগে রাসূলের সুন্নাত মনে হয় এই সারাটা জীবনে আমার এখন তেত্রিশ বছর বয়স এই তেত্রিশ বছর কিভাবে চলবে রসুলের জীবনীতে সেটা নেই আরো জোরে বলেন বিশ্ব নবিতার তেষট্টি বছরের জীবনে দশ বছর এই করান দিয়ে তিনি রাষ্ট্র চালিয়েছিলেন এক কথা বলুন দশ বারো মিনিট পনেরো মিনিট যদি আপনার কাছে সন্নত মনে হয় আর দশটা বছর তিনি এইটা দিয়ে চালালেন ওইটা আপনার কাছে রাজনীতি মনে হয় আপনি কি মানুষ সত্যের দিকে আহ্বান করার পরেও যদি কেউ ঘুরিয়ে চলে যান অহংকার করে বসার পরে না বসার ভান করে মুখ ফিরিয়ে চলে যান আপনাকে দি আল্লাহ ভর্তি করবে যেখানে গেলেই চামড়া আগে খসাবে এখন তো হয়তো কিছু টের পাচ্ছেন না চোখ বন্ধ করে দেখেন কি অবস্থা হয় দ্বিতীয় নম্বরটা তো আরো কঠিন ও জামা ফাওয়া যারা দুনিয়ায় মাল সম্পদ জমা করে আর এটা সংরক্ষণ করা যায় কি করে সেই চিন্তা ভাবনা পারছে না বেগম ও একটাই যে করেছি সঞ্চয় এটা কি করে টিকিয়ে রাখা যায় এই গুণ যাদের ভেতরে আছে বাংলাদেশে তারা আল্লাহ এবার আমার আল্লাহ তিনটা গুণ অন্য বিষয়ে বর্ণনা করার পরে বারোটা গুণ দিয়েছেন আলাদা আমার মনে হয় তাপসের আকারে কথা বলতে গেলে আর দেড় দুই ঘন্টা লাগবে